মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জল। প্রাচীনকালের সমস্ত সভ্যতাই ছিল নদীমাতৃক। কালক্রমে মানুষের সংখ্যা বাড়তে থাকায় জলের চাহিদাও বাড়তে থাকে। ফলে মানুষ শুধুমাত্র নদ নদীর উপর ভরসা করে না থেকে কৃত্রিম উপায়ে জল ধরে রাখার প্রয়োজনীয়তা অনুভব করে। তার ফলে তৎকালীন শাসকরা খনন করেন অসংখ্য জলাশয়, পুষ্করিণী, দীঘি ইত্যাদি। দিনাজপুরের রাজা প্রাণনাথ রায়, যিনি প্রজাদের কথা চিন্তা করে দুটি দীঘি খনন করিয়েছিলেন। প্রথমটি অধুনা বাংলাদেশে অবস্থিত তার পুত্রের নামে রামসাগর, আর দ্বিতীয়টি তার নিজের নামে বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত প্রাণসাগর। এই প্রাণসাগর দীঘিটি দিনাজপুর শহর থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, যা বর্তমানে গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি কুমারগঞ্জ রাজ্য সড়কের পাশে অবস্থিত। এই প্রাণসাগর দীঘির দক্ষিণ তীরে প্রাণসাগর গির্জার পেছনে একটি প্রাচীন শিব মন্দির অবস্থিত, যা রাজা প্রাণনাথেরই পুরাকীর্তি বলে ঐতিহাসিকরা অনুমান করে থাকেন। বর্তমানে মন্দিরটির সিংহভাগ বটগাছ গ্রাস করেছে এবং বটগাছের শিকড়ের দ্বারা এটি দ্বিধা বিভক্ত। প্রাচীন মন্দিরের শিবলিঙ্গটি এখন আর নেই। গৌরীয় ইট এবং চুনসুরকি দ্বারা নির্মিত এই মন্দিরটির প্রকৃতি হল রেখদেউল বা পীড়া। টেরাকোটার ইটগুলি ধাপে ধাপে গাঁথনি হয়ে ওপর দিকে একসাথে মিলিত হয়, অর্থাৎ এই সব মন্দিরের গম্বুজ একটি মাত্র। এই মন্দিরটিও তার ব্যতিক্রম নয়। এর সাথে গঙ্গারামপুরের হাইস্কুল পাড়ার শিব মন্দিরের বেশ খানিকটা মিল রয়েছে। প্রাণসাগরের এই প্রাচীন শিব মন্দিরটির গায়েও একসময় টেরাকোটার ব্লক দ্বারা নির্মিত অসাধারণ সব নকশা ছিল, যার খুব অল্প পরিমাণ এখনও পশ্চিম দিকের দেয়ালে দেখতে পাওয়া যায়। তবে আশু সংরক্ষণের ব্যবস্থা না করা হলে আজ যতটুকু এই মন্দিরের ধ্বংসাবশেষ বেঁচে আছে তা অচিরেই ধুলোয় মিশে যাবে।